টাঙ্গাইলের ঘাড়েন্দা ইউনিয়নের পাইলা উত্তরপাড়া এলাকায় ১৯ জানুয়ারি বিকেলে অষ্টপ্রহর অনুষ্ঠান চলাকালীন সময়ে পায়েশ খাওয়াকে কেন্দ্র করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, বাড়িঘর ও মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে। মধুপুর উপজেলা প্রতিনিধি বাবুল রানার পাঠানোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উক্ত ঘটনার প্রতিবাদে অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মধুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের আনারস চত্বরে বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ মধুপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ মধুপুর উপজেলা শাখার সভাপতি বাবু সুশীল কুমার দাস, সাধারণ সম্পাদক সাধন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক মানিকচন্দ্র বসু। বক্তারা বলেন, টাঙ্গাইল ঘাড়িন্দা এলাকায় অষ্টপ্রহর অনুষ্ঠানে যে সকল সন্ত্রাসী বাহিনী হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, তা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মধুপুর পৌর শহরের আনারস চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। টাঙ্গাইল সহ সারা বিশেষ করে গত রাত্রে হারিন্দা একটা অনুষ্ঠান তারা বন্ধ করে দিয়েছে, অষ্টপ্রহর হতে পারে নাই। আমরা এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে এটা একটা সুস্থ সমাধান করা হোক এবং যাতে ভবিষ্যতে হিন্দু সম্প্রদায়ের প্রতি কোনো অত্যাচার নির্যাতন না হয় সেটা আর আমরা সুস্থ তন্ত্র দাবি করছি।